হ্যালো বন্ধুরা, নাস ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তুমি একটি নদীর দৃশ্য আঁকবে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি। বন্ধুরা, এই ড্রয়িংটির কোনো নির্দিষ্ট মাপ নেই, এটি একটি ফ্রি হ্যান্ড ড্রয়িং, তাই তোমরা যে কোনো সাইজের কাগজে যে কোনো মাপে ড্রয়িংটি করতে পারবে। ড্রয়িংটির জন্য আমরা একটি সাদা কাগজ, কলম এবং সাইন পেন কালার ব্যবহার করব। ড্রয়িংয়ের শুরুতে আমরা বাম পাশে তিনটি ঘর আঁকব। সামনের ঘরটি একটু বড় এবং পিছনের ঘরগুলো একটু ছোট হবে। ঘরগুলোর ডান পাশে দুইটি তাল গাছ আঁকব। তাল গাছগুলোর ডান পাশে একটি নদী এঁকে দিব। এবার ছবির উপরে বাম পাশ থেকে দূরের কিছু বন এঁকে দিব। নদীর ডান পাশে আরো দুইটি ঘর এবং একটি খড়ের পালা আঁকব। নদীর মাঝখানে একটি নৌকা আঁকব যার উপরে চারজন মানুষ রয়েছে। দুইজন মানুষ নৌকা চালাচ্ছে এবং দুইজন বসে রয়েছে এমন বোঝাব। বন্ধুরা, ড্রয়িংটি আমরা কলম দিয়ে অঙ্কন করছি, কিন্তু তোমরা যারা এক্সপার্ট নও তারা শুরুতে কখনো কলম দিয়ে ড্রয়িং করবে না। শুরুতে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করবে। পেন্সিল দিয়ে ড্রয়িং করতে করতে যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা আমাদের মতো কলম দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে। পানিতে কিছু ঢেউ দিয়ে দিব এবং নৌকাটি আরেকটু গাঢ় করে দিব। ছবির বাম পাশের ঘরগুলোর মাঝে দুইটি তাল গাছ এবং ডান পাশের ঘরগুলোর মাঝে আরও দুইটি তাল গাছ আঁকব। এইভাবে আমরা আমাদের ড্রয়িংয়ের কাজ শেষ করব। ড্রয়িং শেষে আমরা ছবিটি রং করব। এখানে আমরা পেন্সিল রং ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কোনো রং ব্যবহার করতে পারো। প্রথমে আকাশে এবং নদীতে আকাশী রং ব্যবহার করব। বন্ধুরা, আমরা চেষ্টা করছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানোর, যাতে তোমরা সহজেই আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে নদীর দৃশ্য ড্রয়িং করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দূরের বনগুলোর নিচে হলুদ রং দিব। তার নিচে সবুজ রং ব্যবহার করব। বনগুলোতে বেগুনি রং দিয়ে দিব।
নৌকার উপরের মানুষগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো রং করতে পারবে। তালগাছের পাতাগুলোতে গাঢ় সবুজ রং ব্যবহার করব। ঘরগুলোর চালে হলুদ এবং খয়েরি রং মিক্সড করে দিয়ে দিব। বন্ধুরা, ড্রয়িংটি আমরা কলম দিয়ে অঙ্কন করছি, কিন্তু তোমরা যারা এক্সপার্ট নও তারা শুরুতে কখনো কলম দিয়ে ড্রয়িং করবে না। শুরুতে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করবে। পেন্সিল দিয়ে ড্রয়িং করতে করতে যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমরা আমাদের মতো কলম দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে। এখন কলম দিয়ে তাল গাছগুলো আরেকটু সুন্দর করে দিব। বন্ধুরা, আমরা চেষ্টা করছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানোর, যাতে তোমরা সহজেই আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে নদীর দৃশ্য ড্রয়িং করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নদীতে গাছগুলোর এবং নৌকার মানুষগুলোর ছায়া দেখাবো। এইভাবে আমরা আমাদের ড্রয়িংটি রং করার কাজ শেষ করব। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করি আমাদের ড্রয়িং দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি তোমার ভালো লাগে তবে লাইক দিতে ভুলো না। আমাদের চ্যানেলে এই রকম আরও ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারো। আর তোমরা কোন ধরনের ড্রয়িং দেখতে পছন্দ করো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন ড্রয়িং নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করো। তুমিও একদিন ভালো করবে এই আশা রইল। আল্লাহ হাফেজ।